মহালয়া উপলক্ষে তর্পণ করার ঘাটগুলি সংস্কারে উদ্যোগ গ্রহণ করল মালদার ইংরেজ বাজার পুরসভা। রবিবার ভোরে মহালয়া উপলক্ষে মহানন্দা নদীতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবেন হাজার হাজার মানুষ। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা লগ্নে পূর্বপুরুষের শ্রদ্ধা জানাতে তিল, জপ, ফুল দিয়ে মহানন্দা নদীতে তর্পণ করবেন বহু মানুষ। তাদের যাতে তর্পণ করতে কোনো অসুবিধা না হয় সেই কারণে নদীর ঘাটগুলি পরিষ্কার করা হয়। কালকে মহালয়া আছে, তর্পণ আছে, ওই জন্যে সব লোক নামবে, ওই জন্য পরিষ্কার করছে। ঘাটের অবস্থা কী ছিল? প্রচণ্ড বাজে ছিল, প্রচণ্ড বাজে ছিল, সব কিছু ভাসছিল, আমরা আবার পরিষ্কার করছি। কাদের উদ্যোগে হচ্ছে এটা? এটা ইলিশ বাজার পৌরসভা সভাতে হচ্ছে। কোন ঘাট এটা? মিশন ঘাট। মালদা থেকে দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। মহালয়া উপলক্ষে তর্পণ করার ঘাটগুলি সংস্কারে উদ্যোগ গ্রহণ করল মালদার ইংরেজ বাজার পুরসভা। রবিবার ভোরে মহালয়া উপলক্ষে মহানন্দা নদীতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবেন হাজার হাজার মানুষ। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা লগ্নে পূর্বপুরুষের শ্রদ্ধা জানাতে তিল, জপ, ফুল দিয়ে মহানন্দা নদীতে তর্পণ করবেন বহু মানুষ। তাদের যাতে তর্পণ করতে কোনো অসুবিধা না হয় সেই কারণে নদীর ঘাটগুলি পরিষ্কার করা হয়। কালকে মহালয়া আছে, তর্পণ আছে, ওই জন্যে সব লোক নামবে, ওই জন্য পরিষ্কার করছি। ঘাটের অবস্থা কী ছিল? প্রচণ্ড বাজে ছিল, প্রচণ্ড বাজে ছিল, সব কিছু ভাসছিল, আমরা আবার পরিষ্কার করছি। কাদের উদ্যোগে হচ্ছে এটা? এটা ইলিশ বাজার সভাতে হচ্ছে। কোন ঘাট এটা? মিশন ঘাট। মালদা থেকে দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।